আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং ওয়ার্ল্ড আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো কদম পুলি পিঠা আশা করছি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ গরম করে নিয়েছি দিচ্ছি একটি তেজপাতা আর দিচ্ছি তিনটি সাদা এলাচ এবং এক টুকরা দারুচিনি আমি এটিকে থেতো করে নিয়েছি যারা এখন পর্যন্ত লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক করে দিবেন দিচ্ছি একটি কোরানো নারকেলের হাফ অংশ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন দিচ্ছি হাফ কাপ চিনি চাইলে আপনারা এখানে খেজুরের গুড় অ্যাড করতে পারেন এক্ষেত্রে টেস্ট আর একটু ভালো আসবে আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন ঢাকনা দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই দিচ্ছি হাফ কাপের একটু কম হবে এখানে সেমাই আমি অ্যাড করেছি তবে সেমাই দিলে অবশ্যই আপনারা ব্র্যান্ডের কোনো সেমাই ইউজ করবেন আমি এখানে বন ফুল লাচ্চা সেমাই দিয়েছি ঘন ঘন নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে হবে এখন আমার পারফেক্ট পুর তৈরি হয়ে গেছে এখন এটিকে উঠিয়ে আমি ঠান্ডা করতে দেবো খুব ঠান্ডা করব না হালকা একটু ঠান্ডা করে নেব আমি এখানে বাসমতি চাল নিয়েছি এখানে আমি এক মোট চাল নিচ্ছি আর চালটিকে আমি পানি দিয়ে ধুয়ে একবার পরিষ্কার করে নেব দেন এটিকে পানি ছড়িয়ে আমি আবারও কিছুটা পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখব তবে পাঁচ মিনিটের বেশি আপনারা ভেজাতে যাবেন না তাহলে চালটা অনেকটা গিরা গিরা হয়ে যাবে আর পরবর্তীতে সেটা ভেঙে যাবে দিচ্ছি দুই কাপ পানি আর স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গোড়া ওয়ান থার্ড চা চামচ বাটা মশলা আমি এখানে দুই কাপ শুকনো চালের আটা দিয়ে খামির তৈরি করে নেব দুই কাপ আটার জন্য আপনাকে দুই কাপ পানি ব্যবহার করতে হবে এটা হচ্ছে খামির তৈরি করার জন্য পানি এবং আটার সঠিক মেজারমেন্ট এর থেকে কম দিলেও ভালো হবে না আবার এর থেকে বেশি দিলেও সেটা পারফেক্ট হবে না আমি এখন খুব ঘন ঘন নাড়াচাড়া করব আর এই সময় চুলার জালটিকে আমি মিডিয়াম থেকে একটু লোয়ে রাখব আমার খামিটি তৈরি করা হয়ে গেছে এখন এটিকে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নেব হাতে সামান্য পানি নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মথে নেব চাইলে আপনারা হাতে একটু আটা নিয়েও এই কাজটি করতে পারেন দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মথে নিচ্ছি এখন চলে যাচ্ছি চালের কাছে যে চালটি আমি ভিজিয়ে রেখেছিলাম চাল থেকে পানি ছাড়িয়ে চালটিকে আমি শুকনো ঝরঝরে করে নেব বাসমতি চালের পরিবর্তে আপনারা এখানে পোলাইয়ের চালও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু ছোট হবে আকৃতিতে আমি এখন এটা থেকে খুব ভালোভাবে লেচি কেটে নেব সবগুলো লেচি এক সমান করে কেটে নিতে হবে কদম পিঠা বানানোর জন্য প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নেব এভাবে হাতে ঘিমা খিয়ে নিলে হাতটা তেল তেলে হয় যার কারণে এটা যখন আমি গোল বল তৈরি করব। তখন আর লেগে যাবে না আমি খামির নিয়ে প্রয়োজন অনুযায়ী সবগুলো বল এক সাইজ করে তৈরি করে নেব আর দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে বলগুলো তৈরি করে নিচ্ছি আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এখন খামির নিয়ে এটাকে আমি হাত দিয়ে আর একটু সফট তৈরি করে নেব আর এভাবে চেপে চেপে গোল আমি একটা বলের মতো তৈরি করব প্রথমে তারপর এটাকে আমি চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নেব আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাটি তৈরি করে নিচ্ছি তো আমার বাটি তৈরি করা হয়ে গেছে আর এর ভেতরে যে বলটি আমি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে নিচ্ছি আর এভাবে চেপে মুখটা সিল করে নিতে হবে যতটুকু বেশি থাকবে সেটা কেটে ফেলে দিতে হবে আমার একটি কদম বানানো হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো কদম বানিয়ে নেব প্রথমে তারপর যে চালটি আমি হালকা একটু ঝরঝরে করে নিয়েছিলাম সে চাল এভাবে আমি ফুটিয়ে নেব কদম ফুলের মৌলিক চেহারা সাধারণত এরকম হয় আমি এখানে সয়াবিন তেল নিয়েছি আর এখানে একটি স্টিলের ঝাঁকা নিয়েছি তাতে এভাবে তেলগুলো আমি ব্রাশ করে নিচ্ছি এভাবে ঝাঁকাতে তেল ব্রাশ করে নিলে কি হয় যে ঝাঁকাতে আর পিঠাটি লেগে যাবে না আমি এখানে এক এক করে সবগুলো পিঠা সাজিয়ে নেব আর এখানে পরিমাণ মতো পানি আমি গরম করে নিয়েছি একটি পাত্রে তারপর এই ঝাঁকাটি আমি সেট করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি রান্না করে নিব প্রায় দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে একটি সার্ভিং প্লেটে এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি ভেবেছিলাম চাল ফোটার পর এটা আর একটু মেলে যাবে কিন্তু দেখছি যে এটা মেলেনি তো আপনারা অবশ্যই একটু ঘন ঘন চাল এখানে ফুটিয়ে নেবেন তাহলে দেখতে মাসাল্লাহ আরও বেশি সুন্দর হবে আমি একটি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ